নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকে শুভ নবমী, আর এই দুর্গা নবমীর দিন আমি জানি যে পুজোর অষ্টমী পর্যন্ত ভীষণ আনন্দে মানুষ কাটিয়েছেন, এবং নবমীর আজকের দিনেও আজকে রাতেও মানুষ অসীম উৎসাহে আনন্দে উদ্দীপনার সঙ্গে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালন করবেন। তবে সবথেকে বড় কথা, দুর্গাপুজোর সময় দেখবেন কিছু কিছু ক্যারেক্টারের উপরে ফোকাসটা একটু বেশি পড়ছে মানুষের। অ্যাকচুয়ালি আপনি জানবেন যে তারা স্যাফায়ারের এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, তাদের সঙ্গে সাফায়ার বহুদিন ধরে রয়েছে। এটা আমার খুব গর্বের বিষয়, কারণ আমি জানি যে সাফায়ার কাজ করে। আর একটু অদ্ভুত ইকুয়েশন দিয়ে শুরু করি যে একটা দিনে 1440 মিনিট হয়, হিসেব করলে 1440 মিনিটের মধ্যে 1420 মিনিট আপনার, 10 মিনিট সাফায়ারকে দিন। তার মধ্যে আমি আন্তরিক স্বাগত জানাই, আমাদের সঙ্গে রয়েছেন রিসেন্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল ক্রেডিবল লেডি বসুধা রায়, বিডিএম অফ সাফায়ার কোম্পানি। আন্তরিক স্বাগত জানাই বসুধা ম্যাডামকে। ইটস এ গ্লোরিয়াস ডে টুডে দ্যাট বিকজ নবমী, অ্যান্ড ইচ এন্ড এভরি বাঙালি সেলিব্রেটিং হাইলি। Yes, not only Bengalis, everybody, yeah, I guess. Yes, obviously. Very, very good introduction, Devashish. It's really appreciated. সত্যি তাই, যদি মানে সাফায়ার ইউজ করে সাফায়ার ফ্যামিলির সদস্য হন, তারা একটু এক্সট্রা সেলফিজ অ্যান্ড এক্সট্রা লোকের ফোকাস তো পড়ছে, বুঝি আমরা তো বুঝতে পারছি সেটা এক্স্যাক্টলি, কারণ সাফায়ার কাজটাই ওরকম করে যে খুব অল্প শর্ট মিটিং বলেছো, পুরো সারা দিনের মধ্যে 10 মিনিট সাফায়ার রিকোয়ার করে, আর ওই 10 মিনিটই যথেষ্ট। এটা আমাদের আগে আমরা বলতাম, এখন অনেকের কাছে প্রমাণিত। হ্যাঁ ঠিকই তো, 10 মিনিট সময় তো নিজের জন্য বিয়ের করা যায়। কিছুদিন আগে আমরা একটা স্কিন টেস্টিং প্রোগ্রামে গেছিলাম আন্দুলে, তো ভদ্রমহিলা এসছেন মানে 65 এজ, আমি ওনার এজ গেস করতে পারিনি। উনি খুব গর্বের সঙ্গে আমাকে বললেন, বসুধা আমার বয়স কিন্তু 65, তুমি আমার থেকে কিন্তু অনেক ছোট, তো আমি কিন্তু তোমাকে নাম ধরেই ডাকতে পারি না। নিশ্চয়ই নাম ধরে ডাকবেন, সেটা তো নিশ্চয়ই, বাট আপনার স্কিনটা এত ভালো কি করে রেখেছেন বলুন, যেখানে আমি বলতে পারলাম না আপনার এজ। তো উনি বললেন তোমারই প্রোডাক্ট ইউজ করে, তো এটা একটা বিশাল কমপ্লিমেন্ট। এক্স্যাক্টলি, কারণ আমরা চাই মানে এটা আমিও বিলিভ করি যে তুমি যতই শিশুবেলা থেকে তুমি বয়সের দিকে যাচ্ছ, তোমার একটা নিজস্ব গ্লো আছে, তোমার একটা নিজস্ব সিস্টেম আছে, ঠিক আছে না? আফটার 30-30 পর থেকে আমাদের এক তো মেন্টালি আমরা একটু হয়ে যাই যে 30 ক্রস করে গেলাম, ডিপ্রেস হই, তার সাথে অ্যাড হয়ে যায় স্কিন কেয়ার না করা থাকলে রিঙ্কেল, ফ্যামিলি রিঙ্কেলরা চলে আসলো, ফ্রেকলস চলে আসলো, পিগমেন্টেশন চলে আসলো, চুল পড়তে আরম্ভ করলো, চুল গ্রে হতে আরম্ভ করলো, স্কিন ফাটতে আরম্ভ করলো, তখন আমরা মনে হয় যে কোনটা আগে করব, মানে স্কিনটা আগে ঠিক করব না মাথার চুল ঠিক করব না গোড়ালির ফাটা ঠিক, সব সমস্যা একসাথে। তো ওই কারণেই আমরা সবসময় বলি যে অত টেনশনে আপনাকে পড়তেই হবে না, আপনি যদি ওই 24 ঘন্টার মধ্যে জাস্ট 10 মিনিট সময় সাফায়ারের সাথে বেশ স্পেন্ড করে। আমি বসুধা ম্যাডাম একটা কোয়েশ্চেন মাঝখানে করি, এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেকে না মিক্স ম্যাচ করে ফেলেন প্রোডাক্ট, মানে কেউ বলেন চোখের তলে রিঙ্কল ফ্রি করবার জন্য একটা, স্কিনে একটা লাগাবো, পায়ে একটা ইউজ করবো, হাতে একটা ইউজ করবো, শ্যাম্পু একরকম করবো, তো কন্ডিশনার আরেক কোম্পানি দেবো। এই যে মিক্স ম্যাচ করার টেন্ডেন্সি, অ্যাজ ইউজুয়াল টেন্ডেন্সি, মানে কি মানুষ বিভিন্ন বিজ্ঞাপনে বিভ্রান্ত, খুব পরিষ্কার কথা, সবাই অ্যাড দিচ্ছেন, সবাই অ্যাড দিচ্ছেন, এটা কি উচিত করে একজন বিউটিশিয়ান হিসেবে দীর্ঘদিন ধরে আপনি ফিল্ডে কাজ করছেন? আমার মনে হয় না, বিকজ আমি যেহেতু সাফায়ারে বসে আছি বলে বলছি না, তা নয়। এটা আপনারাও ভাববেন একটুখানি সময় বার করে, যে ঠিকই বললে আমরা বিভিন্ন জিনিস কিনে ফেলি বিভ্রান্ত হয়ে যায়, সবাই তো বিজ্ঞাপন দেখাচ্ছে, এটা ইউজ করি ওটাও ইউজ করি, ঠিক আছে, বাট এটা মনে রাখবেন যে প্রত্যেকটা কোম্পানি ডিফারেন্ট, তো প্রত্যেকটা কোম্পানির কেমিক্যাল মেজারমেন্ট ডিফারেন্ট, প্রত্যেকের রিসার্চ টিম ডিফারেন্ট, কেউ কেমিক্যাল নিয়ে কাজ করছেন, কেউ হার্বাল নিয়ে কাজ করছেন, আমরা যেমন সায়েন্স আর হার্বাল দুটো নিয়ে করছি, তো সেক্ষেত্রে আমার কম্বিনেশন ইজ শিওরলি ডিফারেন্ট ফ্রম আদার্স, শিওরলি। তো সেক্ষেত্রে কী হয়, ওই কম্বিনেশনগুলো কখনো কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দেয়, সেটা তুমি আমি বুঝতে পারবো না, সেটা স্কিন বুঝতে পারবে, আর যারা প্রোডাক্টগুলো বানাচ্ছে তারা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে কী হয়, একটার ক্লেন্সার ইউজ করলাম, একটার ফেস ওয়াশ ইউজ করলাম, একটার ময়েশ্চার ইউজ করলাম, এবারে তিনটের মধ্যে কোনো একটা আপনার স্কিনে গেল না, ধরে নিলাম, এবার আপনি কাকে ব্লেম করবেন? আর সেম এফেক্ট আপনি তিনটে প্রোডাক্টই ইউজ করলেন, আপনার স্কিনে কিছু একটা ভালো হবে এটা ভেবে, এবার টাচউড আপনার ভালো হলো না, এবার আপনি কাকে ব্লেম করবেন যে কোনটা ইউজ করে আমার হলো না? তো আমার মনে হয় যেহেতু এই কম্পোজিশনগুলো প্রত্যেকে ডিফারেন্ট, যেমন সাফায়ারের ফ্যামিলির
প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের মধ্যে আত্মীয়, মানে একটা আরেকটার পরিপূরক আর কি। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে তুমি যদি সাফায়ারের ফেস ওয়াশ ইউজ করো, অবভিয়াসলি আমি সাজেস্ট করবো এবং চাইবো তুমি সাফায়ারেরই ময়েশ্চার ইউজ করো, তুমি সাফায়ারেরই সানস্ক্রিন ইউজ করো, সো ইউল গেট দ্য ফিনিশ, ইউল গেট দ্য এফেক্ট। আদারওয়াইজ ওই খিচুড়ি হয়ে, খিচুড়ি হয়, প্রবলেম হবে, একদম ঠিক। পুজোর সময় মানুষ আনন্দ করছেন আজকে নবমীর দিন, বলার কোনো অপেক্ষা নেই। আমার দুটো জায়গায় প্রশ্ন রয়েছে। আজকালকার দেবীপক্ষের সূচনা হলো মহালয়ার থেকে, মানুষের ঠাকুর দেখা শুরু হলো, আপনি ফিল করছেন রাস্তায় আসতে গেলে দেখতে পাচ্ছেন যে মানে কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে পুজোর আগে চলেছে। আজকে নবমী, আজকে এখন তো মানুষ বেরোবে, কিছু করার নেই। আমি একটা কথা জিজ্ঞেস করবো, সকালবেলা রাতের বেলা মানুষের কাছে এখন কোনো স্পেসিফিক টাইম বন্ডেশন নেই, সব সময় মানুষ বেরোন। সকালবেলায় যখন বেরোচ্ছেন ছাতা ইউজ করবো একটা সুন্দর চুড়িদারের সঙ্গে, বাট ঠিক যাচ্ছে না, মানে ঠিক এরকম একটা ফিলিং। দরকার নেই, স্কিনের ছাতা তো রয়েছে সানস্ক্রিন, সানস্ক্রিন চুল এবং স্কিন আমি দুটোর ক্ষেত্রেই স্কিনের দিক থেকে। আমি আগে স্কিনে আসি, সেটা হলো যে যখন সাফায়ারের এসপিএফ 30 ইজ অ্যাভেলেবল, তো সেক্ষেত্রে তো দিনের বেলা ছাতা ইউজ করার প্রয়োজনই নেই আমার মনে হয়। বিকজ ঠিকই বলেছো, একটা সুন্দর জামা কাপড় পরবো, তার সাথে একটা ছাতা নিয়ে বেরোবো, ক্যারি করবো। অনেকে আছেন অবশ্য উইদাউট আমরেলা ঘুরে নি না, এটা খুব ভালো হ্যাবিট, আমি একবারও বলছি না হ্যাবিটটা খারাপ, যদি আপনি ক্যারি করতে পারেন ইজ দ্য বেস্ট, যতটা প্রোটেকশন নেওয়া যায় ততটাই ভালো। আর কিন্তু যদি ছাতা ইউজ করার ইচ্ছে নেই, আপনি এসপিএফ 30 ইউজ করুন না, আপনার প্রয়োজনই পড়বে না আর কিছু স্কিনের জন্য চিন্তা করার। আর হেয়ারে আসি, হেয়ারে সানস্ক্রিনও একটা সাফায়ারের আছে, সেটা হলো সাফায়ারের কন্ডিশনার। যখনই তুমি শ্যাম্পু করছো, শ্যাম্পুর কাজ হলো চুলকে ক্লিন করা, আর কন্ডিশনারের কাজ হলো তোমার ওই ক্লিন হেয়ারকে কন্ডিশনিং করা। তো দুটো কাজ কিন্তু কখনো একসাথে হতে পারে না। ওই যে শ্যাম্পু উইথ কন্ডিশনার, এই কনসেপ্টটা কিন্তু সাফায়ার বিশ্বাস করে না, এটা সাফায়ারের মানে কাপ অফ টি নয়। সাফায়ার বলে শ্যাম্পুর কাজ পরিষ্কার করা, তো শ্যাম্পু পরিষ্কারই করবে, আর কন্ডিশনার কি করবে, পরিষ্কার হয়ে যাওয়া চুলটাকে কন্ডিশনিং করবে এবং ধুয়ে ফেলার পর ওটাই আপনাকে একটা ইউভি ফিল্টারের কাজ করবে। আজকের দিনটা একটা বড় খুব দিন, মানে আজকে নবমী দিন এবং সঙ্গে আমার কাছে একটা বিরাট এক্সপিরিয়েন্স, কারণ আমরা সবসময় বড়দের থেকে শিখি। আমার সিনিয়র, মানে যিনি আসনটায় বসে অনুষ্ঠান করেন, আমার সেই যোগ্যতা নেই, প্রসন্নার মতো যোগ্যতা রিয়েলি নেই আমার। আমি ইচ অ্যান্ড এভরিডে আই এম লার্নিং নিউ অ্যান্ড নিউ। তো বাই দ্য ওয়ে, সাফায়ারের অনুষ্ঠানে আজকে কিন্তু একটা পার্ট অফ দ্য পোর্শন প্রসন্নদা ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিলেন, এটা আমার মনে হয় বসুদা ম্যাডাম, আমিও বললাম আজকে একটা স্মরণীয় প্রোগ্রাম হয়ে থাকবে, মানে যে মানুষটা সবসময় ক্যামেরার সামনে থাকেন আজকে কিন্তু উনি ক্যামেরার পিছনে ছিলেন, এতক্ষণ ছিলেন এই জাস্ট সেখান থেকে আমাদের যারা প্রফেশনাল ক্যামেরা পার্সন এসে লিভ করলেন। মানে একজন মানুষের সবটা শেখা দরকার, যেরকম একজন মানুষের সবটা জানলে তাকে জিনিয়াস পার্সন বলা হয়, একটা প্রোডাক্ট একটা ফ্যামিলি যদি আপনাকে পুরোপুরি কেয়ার করে তাকে জিনিয়াস প্রোডাক্ট বলা হয়। মানে আই উড লাইক টু সে, আমার বলতে কোনো হেজিটেশন নেই, কোনো ডাউট নেই, মিনিমাম ডাউট আমার নেই যে সাফায়ার আজকে মানুষের অত্যন্ত কাছের একটা প্রোডাক্ট যাকে আমরা জিনিয়াস প্রোডাক্ট বলতে পারি। তার জন্য বসে বলার একবারও বসুধা ম্যাডামকে দরকার হয় না, আমাকে আপনি আমার পরিবারের নিন করে, আমি আপনার সবাই সব কিছু, এরকম ধরনের কোনো পার্টিকুলার ভার্সন ইজ নট নেসেসারি। আমার মনে হয় প্রোডাক্ট কথা বলে, বসুধা ম্যাডাম যা বলবেন তার থেকে অনেক বেশি কথা বলবে প্রোডাক্ট সাফায়ার যেটা সামনে রয়েছে। আপনি, আমি এর আগেও যতবার স্কোপ পেয়েছি প্রোগ্রামে, অ্যাজ মানে অ্যাজ ইউজুয়াল আমি ফ্রিকোয়েন্টলি তো অ্যাঙ্কারিং করি না, যেটুক সময় পেয়েছি বাইরে যখন গেছি শুনেছি, মানুষের কাছে শুনেছি, এই কথাটা আমি রিপিটেডলি বলেছি, যারা দোকানে কিনতে গেছে প্রোডাক্ট, যারা দোকানে প্রোডাক্ট কিনতে গেছে, দে আর ক্যাম্পেনিং দ্য আদার্স, ইয়েস, তারা অন্য লোককে ক্যাম্পেনিং করছে। এটাই সাফায়ারের না বিশাল বড় প্লাস পয়েন্ট, জানো, রিডিকুলাসলি ফ্যাবুলাস। আমাদের খুব বেশি তামঝাম নেই, আমাদের খুব বেশি হুল্লোর নেই, আমরা শান্ত, কাম, কোয়াইট, বাট আমাদের এই মাউথ ক্যাম্পেনিং যেটা তুমি বলছো এটা ভীষণ পজিটিভ। এবং তোমাকে একটা ইনসিডেন্ট, যেহেতু তুমি প্রোগ্রাম করো না আমাদের সাথে, আমি তোমাদের একটা ইনসিডেন্ট শেয়ার করি। একবার একজন ভদ্রমহিলা ফোন করে সাফায়ারে কোনো একটা প্রোডাক্ট কিভাবে ইউজ করবো আমার কাছে জানতে চাইলেন, তো আমি বলার আগে আরেকজন ফোন করলেন, কেরাপ্লেক্স ছিল আই গেস দ্য প্রোডাক্ট, তো উনি আমায় জিজ্ঞেস করলেন কিভাবে ইউজ করবো। জাস্ট ফোনটার পরে আমি কিছু অন্য নিয়ে আলোচনা করছিলাম, তার মাঝখানে আরেকজন ফোন করলেন, করে বললেন, উনি জিজ্ঞেস করলেন যে কিভাবে ক্যারাপ্লেক্স ইউজ করবো, ক্যারাপ্লেক্স ইজ আ সুপার প্রোডাক্ট, ওটা নিয়ে কোনো চাপ নেবেন না, খালি রাত্রেবেলা ঘুমোবার আগে
মাথায় হালকা ম্যাসাজ করে লাগে, মানে এটাও কিন্তু সাফায়ারের প্রাপ্তি। মানে কত কনসেন্ট্রেশন নিয়ে একজন শুনছেন এবং একজন আরেকজনকে গাইড করছেন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু তাই হয় দেবাশিস, জানো তো, মানে আমাকে বসে উত্তর খুব কম দিতে হয়, একজন আরেকজনের উত্তরটা দিয়ে দিচ্ছে। মানে প্রশ্ন আসলো তখন যে লাইভ মানে অন আছে, অনলাইন আছে, সেই উত্তর দিয়ে দিল আমার বিহাফে। তো দ্যাটস কল ফ্যামিলি বন্ডিং, অ্যাকচুয়ালি দে আর মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড দে আর মাই ফ্যামিলি অ্যান্ড উই আর আ টিম অ্যাকচুয়ালি। বলে আজকে প্রসূনদা গিয়ে কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়াতেন না, ব্র্যান্ডটা নিজের নাম মনে করলে আর এক্স্যাক্টলি না। মানে এটাও ঠিক যে আমার ছুটির হয়ে গেছে, সেই টাইমের পরও আমি প্রোগ্রামে বসতাম না। প্রসূনদা শুধু একবার বলেছেন, আমি জিজ্ঞেস করেছি প্রসূনদা গেস্ট কে, উনি বলেছেন বসুধা ম্যাডাম গেস্ট। আমি তখনই বুঝতে পেরেছি সাফায়ারের প্রোডাক্ট, আমার কোনো হেজিটেশন। আমি সত্যি কথা আপনাকে বলছি, যারা দেখুন অ্যাকচুয়ালি আপনি ইনভিটেশন করবেন, আপনি কেমন আপ্যায়ন করবেন, আপনার বাড়িতে না আসলে আপনি বুঝবেন কী করে? আজকে সাফায়ার এখান থেকে আপ্যায়ন আপনাকে করবে, অবশ্যই করবে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত এই ফ্যামিলির মধ্যে ঢুকছেন, আপনি তো বুঝতে পাচ্ছেন না যে সাফায়ারটা কি। আমরা তো ভালো বলবোই এখানে, নিশ্চয়ই আমরা তো বলবোই, অবভিয়াসলি বলবোই ভালো। যতক্ষণ না আপনি নিজে একটা কিছু নিয়ে ফিল করছেন প্রোডাক্টটা, তো আমাদের কাজ হলো আমাদের কথাটা যদি কনভিন্সিং হয় আপনার কাছে, তো আপনি হয়তো প্রোডাক্টটা ট্রাই করার ইচ্ছে প্রকাশ করলেন। এবার সেটার জন্য আপনি দোকানে গিয়ে কিনলেন বা আমাদের অনলাইন নিলেন বা যে কোনো নেট থেকে নিলেন, কিন্তু আসল কাজটা তো দায়িত্বটা তার, যে আমাকে ইউজ করলেন ফার্স্ট টাইম এবং হি অর শি ফিলস গুড। একদম, আমি আমার মনে আছে আজ থেকে অনেকদিন আগে আমি প্রোগ্রাম করছিলাম এবং তখন একটা ইন্ট্রোডাক্টিং প্রোডাক্ট ছিল, সেটা প্রিমিয়াম প্রোডাক্ট S7। বহু মানুষ জানেন S7 সম্পর্কে, আমার আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমাদের অনুষ্ঠানেরও বলার কিছু নেই। কিন্তু যারা নতুন দর্শক রয়েছেন টিভির ওপর, আজকে প্রথম খুলে যে দেখছেন এই অনুষ্ঠান নবমীর দিনে, তাদের একটু বলার দরকার আছে কতটা ইনস্ট্যান্ট S7 ক্রিম নিয়ে আমি একটু বলি। দিস ইজ রিয়েলি আ সুপার প্রোডাক্ট, আর এটা আমাদের গেম চেঞ্জার। মানে এটা আসার পর আমাদের কনফিডেন্স যে কতটা বেড়ে গেছে দেবাশিস, মানে হিউজ, বিকজ আমরা নিজেরা এক্সপেক্ট করিনি এর এতটা টার্নওভার। মানে আমরা 6 মান্থস স্টক নিয়ে শুরু করেছিলাম প্রোডাক্টটা, যেদিন আমি লঞ্চ করলাম তোমার সাথে এখানে, আমরা সেই পুরো স্টকটা উইদিন আ মান্থ সেল ওভার করেছি। মানে দিস ওয়াজ দ্য রেসপন্স। এবারে কি রেসপন্স, একবার হলো আমার কথায় কনভিন্স হলো কাস্টমার, একবার তো নিয়ে গেল, কিন্তু তুমি কি সেলটা ধরে রাখতে পেরেছো? বাট উই আর সেলিং, উই আর ইনক্রিজিং ডে বাই ডে। তার মানে দিস প্রোডাক্ট ইজ রিয়েলি লাইক ভেরি রেসপন্ডিং প্রোডাক্ট। এক্স্যাক্টলি, আর করবে নাই বা কেন, এটা এমন একটা মেজর কাজ করে। দেখো, রিঙ্কল কমাবে, ট্যান দূর করবে, তোমার স্কিন সাপল করবে, তোমার স্কিন ফ্ললেস করবে, তোমার স্কিনে গ্লো অ্যাড করবে, এগুলো নর্মাল, মানে মাল্টি অ্যাকশন হ্যাজ ইনক্লুডিং। কিন্তু এটা সবচেয়ে সুপার যে কাজটা করে সেটা হলো তোমার স্কিনকে করেকশন করবে। মানে তোমার আগে যে স্কিন টোনটা ছিল যখন তুমি ইয়াং এজে ছিলে, সেই স্কিন টোনটাকে এটা আবার রিভিল করে দেয়। তো যদি তোমার এজ 30, 35, 40, 45 হয়, ডেফিনেটলি তোমার স্কিনের ডালনেস এসছে। তো তুমি যদি 35, 45 এজে এসে তোমার 19 ইয়ার্সের, 18 ইয়ার্সের স্কিন ফিরে পাও, তুমি কি চাইবে না? সবাই চাইবে। এবং আরও প্লাস পয়েন্ট হলো যে খুব বেশি ইউজ করতে হয় না, রাত্রেবেলা বা দিনের বেলা অল্প একটু স্কিনে লাগে না, দ্যাটস ইট। ওই 10 মিনিটের মধ্যে, আমরা ওটাই বলে দিলাম যে দিনে 1440 মিনিটের মধ্যে মাত্র 10টা মিনিট আপনি সাফায়ারকে দিন। কারণ ওই থ্রু আউট দ্যাট, আপনার আগের প্রোগ্রামেও বসুধা ম্যাডাম প্রসন্দ আলোচনা করছিলেন, আমি শুনছিলাম যে সারাদিন ধরে যদি আপনাকে এক একটা ইন্টারভেলে বলা হয় যে প্রোডাক্ট ইউজ করুন, ইউজ করুন, ইউজ করুন, এবং তার একটা লেন্দি প্রসিডিওর থাকে, রিয়েলি কিন্তু আপনার কাছে সেই সময়টা নেই। কারণ আমরা মানে একদম কর্পোরেট ওয়ার্ল্ডে বিলিভ করি আমাদের প্রত্যেকের হাতে সময় খুব কম, কি ম্যাডাম, তাই না? মানে মানে আমাদের যদি বলা হয় অ্যাকচুয়ালি উই আর রানিং সব সময় রানিং। আর এই তো আমার মনে হয় মোবাইল আসাতে যতটা সুবিধে হয়েছে আমার, মানে আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার অসুবিধে ভীষণ হয়েছে, মানে আমার আর নিজস্ব সময় বলে কিছুই নেই। আর তার মধ্যে হেল্পলাইন ফোনস, মানে যতক্ষণ ফোনটা অন আছে ততক্ষণ উই আর বিজি, অ্যান্ড উই আর বিজি, উই আর জাস্ট রানিং উইথ, আর চেষ্টা করছি সময়ের সাথে তাল মিলিয়ে চলার সবাই, বিকজ ইফ ইউ মিস দ্য বাস, বাস উইল বি মিসড। সো আমরা কেউ চাই না বাস মিস করতে, এবং সময়ে সব কিছু বাধা আর কি, মানে তোমার যখন যেটা করা তুমি তখন সেটা করবেই, তোমার ইচ্ছে থাকুক চাই না থাকুক, অনেক সময় হয় না। তো সময়টাই একমাত্র জিনিস যেটা আমরা, আর নিজস্ব সময়ই একমাত্র জিনিস যেটাতে আমরা কম্প্রোমাইজ করি অলওয়েজ। ঠিক আছে, আমার জন্য এই সময়টা রাখা আছে, ঠিক আছে, ওটার থেকে খানিকটা নিয়ে অন্য কাজটা করে দিলাম, কিন্তু ওই সময় কমার ওর জন্য আমরা কমিয়ে কমিয়ে ওটাকে 10 মিনিটে নিয়ে এসেছি। একদম, এটা ঠিক। যখন একদম ছোট বাচ্চা জন্মগ্রহণ করে দেখবেন যে বাবা মা কতটা টেক কেয়ার করে তার,
কত রকম দামি দামি প্রোডাক্ট সেখানে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না, সেই প্রোডাক্টগুলো নিয়ে আসা হয়। আপনি কি কখনো ভেবেছেন, যিনি আমাদের টিভির পর্দার ঠিক ওপারে বসে সাফারির প্রোগ্রামটা মন দিয়ে মুখে হাত দিয়ে দেখছেন নবমীর দিনে আজকে বসে, তিনি কখনো ভেবেছেন যে আপনার স্ক্রিন মানে অর্থাৎ সেই বেবি এজটা আপনি পেরিয়ে গেছেন, এরপরে যখন আপনার ছেলে হয়তো স্কুলে ভর্তি হয়েছে, ইনফ্যান্টে পড়ছে, ওয়ানে পড়ছে, টুতে পড়ছে, যে সময় আর সেই বেবি ক্রিম জাতীয় জিনিসগুলো আপনি লাগাচ্ছেন না, ওর স্কিনে নারিশমেন্ট দরকার কিনা? আপনার স্কিনে যিনি সারাদিন রান্নাঘরে রয়েছেন তার স্কিনে নারিশমেন্ট দরকার কিনা? আপনার হাজবেন্ড যিনি কাজে যাচ্ছেন, ব্যবসা করছেন, কর্মক্ষেত্রে দৌড়চ্ছেন সারাদিন ইঁদুর দৌড়ের সঙ্গে, তার নারিশমেন্ট দরকার কিনা? সাফারের কিন্তু বেশ কিছু নারিশমেন্ট এবং রেডিয়েন্স ক্রিম রয়েছে, যদি একটু নারিশমেন্ট ক্রিমের মধ্যে যেটা আছে মেজর সেটা কুইন অলিভ। অ্যাকচুয়ালি এটা এই সময়ের জন্য খুব ভালো প্রোডাক্ট, মানে এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে না, এই যে পুজোটা শেষ হবে ঠান্ডাটা চলে আসবে, ঠান্ডাটা আসবে গরম, তো এই সময় যাদের স্পেশালি যাদের একটু এজ হয়েছে বা রিঙ্কল অলরেডি মানে ড্রাই স্কিন যাদের, তারা S7 সিরাম যারা রাত্রেবেলা ইউজ করছেন করুন, তার আধ ঘন্টা পরে একটুখানি কুইন অলিভ ম্যাসাজ ক্রিম স্কিনে একটু ব্লেন্ড করে নিন। এটা আপনার এক্সট্রা ময়েশ্চার দেবে স্কিনকে, বিকজ এই সময় রিকোয়ার করবে স্কিন, আর এই এক্সট্রা ময়েশ্চারটা আপনি দিয়ে রাখলে স্কিনে এখন থেকে আপনার শীতকালে না ড্রাইনেস নিয়ে ভুগতে হবে, না রিঙ্কল লাইন নিয়ে ভুগতে হবে, না স্কিনে স্যাগিং নিয়ে ভুগতে হবে, না একটা ডাল ফেস নিয়ে ভুগতে হবে। চোখের তলায় হয়েছে একটু কালি টালি জমেছে তো, আর এটা মানে প্লাস পয়েন্ট হলো এটা আন্ডার আই এর কাজ, যেটা হয় আন্ডার আই ডার্ক সার্কেল তুলে দেওয়া সেটা তো এটা করবেই, তার সাথে এটা কি করে চোখের তলাটাকে ঠান্ডা করে ভীষণ, তো ঘুম খুব ভালো হয়। ওর জন্য আমরা সবসময় সাজেস্ট করি আন্ডার আই ডার্ক সার্কেলটা রাত্রেবেলা ইউজ কর, এটা শান্তি মানে শান্তিও দেবে ঠান্ডাও দেবে চোখের তলাকে এবং এটা ক্লিন করবে। তবে একটা কথা বলবো, যাদের ঠাকুর দেখা এবং রাত্রে না ঘুমানোর জন্য রিঙ্কল আন্ডার আই এসছে তাদের তো ডেফিনেটলি কাজ হবে, কিন্তু এছাড়া যদি কারোর আন্ডার আই এসে থাকে যে আমি তো রাত জাগিনি আমার তো ঘুম ঠিক হয় আমার কেন আন্ডার আই এসছে, সেক্ষেত্রে আমি বলবো একটুখানি কিন্তু ডক্টর কনসাল্ট করে নেওয়া ভালো, কারণ আন্ডার আই এমন একটা জিনিস যেটা এমনি এমনি আসে না যতক্ষণ না হেলথে কিছু ডিস্টারবেন্স হয়, যেমন আমরা বলি ঘুমে ডিস্টারবেন্স হয়েছে কিনা সবার আগে ওটা এফেক্ট করে, তো নিজের কারণটা একটু নিজে খুঁজে বার করুন তারপরে ওটাকে রেক্টিফাই করুন। দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো, মানুষের চুলের রং নিয়ে খুব বেশি মানুষ ওরিট থাকেন, পুজোর সময় নানান রকম রং করছেন, আমার তো কিছু কিছু রং দেখলে মনে হয় চোখে সানগ্লাস পরে থাকি রাতের বেলা, এত উজ্জ্বল ব্রাইট রং হয় লাগে, এখন ট্রেন বাবা পুরো রেইনবো হয়ে যায় একজনের মাথা বাবা মানে চিন্তা করা যায় না। তবে আপনি কি মাথায় কালার করতে পারেন না, মানে সেটা যদি হেনা হয়, আমি সেই সম্পর্কে শুনবো, এক প্রথম ইনস্ট্রাকশন নেব ম্যাডামের থেকে যে হেনা আমরা ইউজ করতে পারি কিনা। আরেকটা জিনিস সম্পর্কে মানুষের খুব ভয় থাকে, মূলত এটা হচ্ছে মানে প্রচলিত ভীতি একটা বলা হয়, প্যানিক থাকে, সেটা হচ্ছে ব্লিচ করা সম্পর্কে, এই দুটো নিয়ে একটু আলোচনা করব। নিশ্চয়ই, আমি আগে চুলের সমস্যা চুলের কথায় আসি, আগে একটু চুলের সমস্যা নিয়ে বলে দিই আসিস, মানে এই যে সিজনটা না এরপরে হলো মানে এন্ট্রি পয়েন্ট অফ ড্যান্ড্রফ যারা ড্যান্ড্রফ নিয়ে ভোগেন তারা জানেন তার জ্বালাটা কি, এবং এই শীতের শুরুতেই যদি ড্যান্ড্রফটাকে আপনি আটকে দেন তো পুরো শীত আপনি নিশ্চিন্তে কাটাতে পারবেন, তো সেক্ষেত্রে যে প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেটা হলো কেরাপ্লেস। কেরাপ্লেস খালি ড্যান্ড্রফের জন্য কাজ করবে তা না, এটা চুলের যাবতীয় সমস্যা মানে চুল পড়া, তারপরে নতুন চুল গজানো, চুলের গ্রে হয়ে যাওয়া, চুলের ডেন্সিটি কমে যাওয়া, চুলের কোয়ালিটি বেটার করা, এই এতগুলো কাজ কিন্তু এই একটা টনিক করবে। এটা জাস্ট রাত্রেবেলা 4-5 ড্রপ মাথায় দিয়ে হালকা স্ক্যাল্পে দেবেন, রুটসে দেওয়ার দরকার নেই, জাস্ট স্ক্যাল্পে দিয়ে খুব আলতো হাতে ম্যাসাজ করবেন, করে ওটা ছেড়ে দেবেন, ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে করলে খুব ভালো। আর যাদের ড্যান্ড্রফ আছে তারা অবশ্যই আমাদের রোজমেরি টিটের শ্যাম্পু ইউজ করবেন। আর অভিহেনা প্রসঙ্গে আসি, চুল রং করা এখন কিছু লোকের কাছে শখ আর কিছু লোকের কাছে কিন্তু মানে নেসেসিটি, যারা গ্রে একদম পছন্দ করে না আর যারা অলরেডি কালার কেমিক্যাল কালার ডাই ইউজ করে চুলের অলরেডি যা করার তা করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু রিলিফ হলো অভিহেনা। এটা একটা ন্যাচারাল ব্ল্যাক হেনা, এটা চুলকে কন্ডিশনিং করবে, তার সাথে আপনার হেয়ার গ্রে হেয়ারকে এটা ব্ল্যাকও করবে, এবং এটা ইউজ করার সঙ্গে সঙ্গে ফাইন্ড আ ভেরি গ্লোয়িং অ্যান্ড সিল্কি হেয়ার, এটা একদম চুলটাকে একদম সফট করে দেবে যেটা হেনার কাজ, তার সাথে এটা কালার অ্যাড করবে। এটা
ভিকে একদিন আপনি করতেই পারেন, এটা একদমই ক্ষতিকারক নয়, মানে এটা চুলে গ্রে হেয়ারের পরিমাণ একটুও বাড়াবে না, উল্টে ওটাকে কম করার চেষ্টা করবে আর চুলের কোয়ালিটিটাকে অনেক বেটার করবে, শাইন অ্যাড করবে। বেশ, কথায় কথায় কিন্তু উঠে আসলো যে পুজো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ওয়েদার চেঞ্জেস হওয়ার একটা মানে জায়গা রয়েছে এবং এটা হবেও ডেফিনেটলি, কারণ নভেম্বর তো পড়েই যাচ্ছে বলতে গেলে। এই যে ওয়েদার চেঞ্জেসের সময় আমার মনে হয় স্কিন অনেক বেশি নারিশমেন্ট রিকোয়ার করে, তো সেক্ষেত্রে কি আছে ময়েশ্চারাইজিং থেকে বা সাফায়ার গাইডলাইনের মধ্যে থাকতে গেলে আমি কি করব ওই সময়? না, অ্যাকচুয়ালি ময়েশ্চার, দিস ইজ আ কোয়েশ্চন অফ ময়েশ্চার। অনেককে তুমি জিজ্ঞেস করবে আপনার স্কিন টাইপ কি, বলবেন আমার শীতকালে ড্রাই আবার গরমকালে অয়েলি, তো এটা তো 99% লোকেরই তাই আমার মনে হয়, তাই না? তো স্কিন টাইপ কখনো চেঞ্জ হয় না, আমি যে স্কিন নিয়ে জন্মেছি তোমার স্কিন টাইপটা তাই। অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ, যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো ময়েশ্চারের রিকোয়ারমেন্ট। যেমন গরমকালে ময়েশ্চারের রিকোয়ারমেন্ট আমাদের স্কিনে কম থাকে আর বিকজ সিবাম সিক্রেশন হয়, আর শীতকালে আমাদের যেহেতু ড্রাই স্কিন বেড়ে যায় সিবাম সিক্রেশন কমে যায়, ময়েশ্চারের যোগানটা স্কিনের ন্যাচারাল যোগানটা কমে যায়, তো সেই সময় আমাকে কী করতে হয়, এক্সট্রা ময়েশ্চার দিতে হয়। তো ব্যালেন্সিং অফ ময়েশ্চার, দ্যাট ইজ দ্য কি থিং ফর এভরিথিং। তো তুমি শীতকালে একটু বেশি ময়েশ্চার ইউজ করবে, গরমকালে একটু কম ময়েশ্চার। সাফারের ময়েশ্চারাইজার রেঞ্জেস নিশ্চয়ই রয়েছে, তবে আমি সাজেস্ট করব শীতকালে, গরমে নয় শীতকালে, সাফায়ারের গোল্ড সিরামটা ইউজ করতে। এটা একটা খুব রিচ অ্যান্ড ভেরি নাইস ময়েশ্চারাইজার। আর এটার প্লাস পয়েন্টটা বললে তো এক্ষুনি সবারই খুব ভালো লাগবে, সেটা হলো এটা যে মুহূর্তে আপনি ইউজ করবেন আপনার স্কিনে একটা আলাদা গোল্ডেন শাইন অ্যাড হয়ে যাবে। সো দিস ইজ আ গ্লোয়িং সিরাম অলসো উইথ দ্য ময়েশ্চারাইজার, মানে আপনাকে একেবারে নো মেকআপ লুককে একদম গ্লোয়িং মেকআপ করে দেবে, বাট কেউ বুঝতে পারবে না, মানে এটা জাস্ট আ গ্লো অফ আ ময়েশ্চারাইজার, ইট ইজ ভেরি ন্যাচারাল। আর শীতকালে আমরা এমনি কেউ কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, বিকজ অলরেডি ড্রাই, ওগুলো ইউজ করলে আরও স্কিন ড্রাই লাগবে, তো আপনি এটা ইউজ করলে কি আপনার স্কিন ময়েশ্চারও হলো, আপনার স্কিন গ্লো করলো আর আপনার স্কিন দেখতেও সুন্দর লাগলো। বাহ, বেশ। ইনস্ট্যান্ট মানুষ অনেক সময় চান, আজকে নবমীর দিন, মানে দুপুরবেলা এখন সবে, বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরোনোর জন্য মানুষের একটা উৎসাহ। কালকে তো একটা বড় ব্যাপার, দশমী ইজ আ বিগ থিং নাও, অ্যাকচুয়ালি আমাদের মহিলাদের ক্ষেত্রে তো এটা বিগ থিং, বিকজ সিঁদুর খেলা মণ্ডপে গিয়ে সবাই চাইবে উইল দ্য বি দ্য মানে সেন্টার অফ অ্যাট্রাকশন, লাল পাড় সাদা শাড়ি উইথ সিঁদুরের কম্বিনেশনের কোনো তুলনাই নেই। সো সেই ক্ষেত্রে আমাদের যদি একটা সুন্দর গ্লোয়িং স্কিন হয় তো তার কথাই নেই, তো সেই গ্লো অ্যাড করবে বিশুদ্ধ মানে দেবাশিসের কথায়, সেটা হলো আমাদের গোল্ড ব্লিচ। যদি আজকে মানে পুজোর চেহারায় যা ধকল গেছে সেগুলো এক নিমেষে যদি সরিয়ে ফেলতে হয়, তাহলে 15 মিনিটের ব্যাপার, একটা গোল্ড ব্লিচ করে ফেলুন, একদম মানে স্কিন রিভেল হয়ে যাবে নতুন, শাইন করতে আরম্ভ করবে গোল্ডের মতো, স্কিনের দাগগুলো চলে যাবে, স্কিনটা ফ্রেশ হয়ে যাবে একদম নতুন। আর ব্লিচের কাজ কিন্তু জানো তো, ডেড সেল রিমুভ, ডেড সেল রিমুভ, তো যেই তোমার স্কিনে ডেড সেল রিমুভ হয়ে যাবে নতুন বেবি স্কিন বেরিয়ে আসবে এবং দ্যাট উইল অ্যাড আ নিউ গ্লো টু ইওর স্কিন। বাহ, কিন্তু এটা কখনোই ভাববেন না যে ব্লিচে আপনার স্কিন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, এটা একদম নয়, বহুবার আমরা বলেছি এই নিয়ে। এক্স্যাক্টলি, ব্লিচ এটা জানি না কেন কনসেপ্ট এটা কমে এসেছে, পুরনো কনসেপ্ট, বাট এখন সাফায়ার আসার পর এই ধারণা অনেকের চেঞ্জ হয়েছে এবং আমরা নিজেরাই চেঞ্জ করেছি। মানে লোকে স্কিন টেস্টিং প্রোগ্রাম করে, আমরা প্রথম কোম্পানি যারা দায়িত্ব নিয়ে ব্লিচ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি, এবং কত ব্লিচ ক্যাম্প যে করেছি তার কোনো গুনতি নেই, আর কত মানুষ যে এসছেন আমাদের কাছে, মানে ব্লিচ করতে আপনি ভয় পান, আমি মানে এমনও হয়েছে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আপনার স্কিনে যদি কিছু হয় আপনি সবার আগে তো আমাকে বলবেন, আমি দাঁড়িয়ে আছি আপনার, আমি করছি আপনার স্কিনে, তো ওই যে কনফিডেন্সটা একবার পেলেন সবাই, এবং এটা কিন্তু পাস অন হয় এই কনফিডেন্সটা, যেটা মানে আমাদের সাফায়ারের ব্লিচের মানে ডিমান্ড দেখে আমরা বুঝতে পারি, মানে মান্থলি প্রোডাক্ট হিসেবে বাড়িতে আসে একটা করে ব্লিচ, মানে মাসে আমাকে একটা ব্লিচ করতে হবে। ব্লিচ কিন্তু অনেকগুলো কাজ করে, ডেড সেল রিমুভ করে, আপনার স্কিনের দাগ দূর করে, আপনার স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে সরিয়ে দেয়, আপনার স্কিনকে টান টান করে, আপনার স্কিনে গ্লো অ্যাড করে, অনেকগুলো কাজ কিন্তু এই একটা সিঙ্গেল ব্লিচ করে। কিন্তু অবশ্যই একটু প্রিকশন নিয়ে করতে হয় ব্লিচ, চেষ্টা করবেন সন্ধেবেলার দিকে ব্লিচ করার, ব্লিচ করে রোদ দূরে যাবেন না, দিস ইজ মাই অ্যাডভাইস।
আর ব্লিচের প্রপোর্শনেটটা খুব সিম্পল প্রপোর্শনেট, দু চামচে ক্রিম, দু পিঞ্চ সল্ট, ব্যাস দ্যাটস ইট। একটু মিক্স করে পুরো মুখে লাগাবেন, 15 মিনিট ওয়েট করবেন ঘড়ি ধরে, তারপরে ওটাকে ওয়াইপ করে নেবেন, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, আর তারপরে একটু আইস কিউব রাব করে নেবেন, ব্যাস এইটুকুনি করুন, ইউ উইল ফাইন্ড আ নিউ ফেস। আর আপনি ব্লিচ করার আগে একটা নিজে সেলফি তুলুন, আর ব্লিচ করার পরে একটা নিজে সেলফি তুলুন, সি দ্য ডিফারেন্স। একদমই, মানে একদম সেন্ট্রাল অ্যাট্রাকশন হওয়া যাবে ব্লিচে, যখনই গোল্ড ব্লিচের ব্লিচের কথা আসলোই। আর আগামীকাল দশমীতে যখন সিঁদুর খেলতে যাবেন বা সিঁদুর খেলতে আসার পর, ন্যাচারালি আমি জানি যে কন্টিনিউয়াসলি পুজোতে ঘুরে ঘুরে ডে নাইট অনেক সময় নাইট জাগা হয়েছে, তার জন্য খানিকটা টায়ার্ড, খানিকটা এক্সস্টেড মানুষ, তো সেখান থেকে কিন্তু নিশ্চিতভাবে ব্লিচ আপনাকে একটা রিফ্রেশিং বেবি স্কিন, যেটা পার্টিকুলার কোট আনকোট ম্যাডাম বসুদা ম্যাডামের বক্তব্য, বেবি স্কিনকে আপনাকে আবার রিব্যাক করবে, এটা একটা খুব বড় বিষয়। আরেকটু কথা বলবো আমাদের সল্টটা নিয়ে, গত সপ্তাহে শুনেছিলাম যদি আলোচনা, আমি একটু স্ক্রাবার নিয়ে বলি। অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি গুড টাইম টু ইউজ আ স্ক্রাবার, যাদের শীতকালে ভীষণ পা ফাটার সমস্যা আছে, ড্রাই স্কিনের সমস্যা হয়, হাত ড্রাই হয়ে যায়, এটা তো মনে হয় 90% লোকেরই হয় হাত পা ড্রাই হয়ে যাওয়া, তাদের আমি সাজেস্ট করব যে শীতকালে সাবানের ইউজটা একদম বন্ধ করে দিতে, তার বদলে পমিগ্রেনেট স্ক্রাবের সাথে একটুখানি আমাদের ফরেস্ট হানি ফেস ওয়াশ মিক্স করে ওটা দিয়ে স্ক্রাবিং করেই আপনি চান করুন। এটাতে কী হবে, আপনার স্কিনের ডেড সেলটাও রিমুভ হবে, স্কিনের সফট একটা ব্যাপার আসবে, এবং স্কিনের ড্রাইনেসটা দেখবেন একদম নেই, ড্রাইনেসটা চলে যায়, তো এটা ময়েস্ট করবে আপনার স্কিনকে। এবং তার সাথে একটু ময়েশ্চার লাগিয়ে নেবেন চান করার পর, আমাদের সানস্ক্রিন SPF 25 ময়েশ্চারাইজার, এটা কিন্তু সান প্রোটেকশন দেওয়া আছে। শীতকালে আমরা ময়েশ্চারের ইউজ এমনি বেশি করি বডি লোশনে, বাট তার সাথে এটাও মাথায় রাখতে হবে, শীতকালে আমরা কিন্তু রোদ্দুরে অনেক সময় কাটাই, আমরা মানে আমরা চাই, আমরা চাই রোদ্দুরে থাকতে, রোদ্দুরে যেতে পছন্দ করি, গরমে যেটা আমরা অ্যাভয়েড করি, তো সেক্ষেত্রে রোদ্দুরে তো যাবোই, পিকনিকও করবো, ঘুরতেও যাবো, সবই করবো। বাট যদি আপনি এই সানস্ক্রিনটা ইউজ করে যান তাহলে কী হবে, আপনার স্কিনটা রোদ্দুর থেকে প্রোটেক্টেড থাকবে, ট্যানটা হবে না, তো এনজয়ও করুন উইদাউট প্রোটেকশন করুন। ট্যান ব্যাপারে না বহু মানুষ চিন্তিত থাকেন, এবং যারা সারাদিন বাইরে ঘুরছেন, মার্কেটিং জবের সঙ্গে রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে তাকে অফিসে যেতে হয়, ফিরতে হয়, তারা ট্যান রিমুভিংয়ের জায়গাটা একটু মানে কনশিয়াস থাকুন, এবং অবশ্যই সাফায়ারের ফ্যামিলির সঙ্গে থাকুন, পুরোপুরিভাবে টেক কেয়ার করবার জন্য সাফায়ার রয়েছে আপনাদের সঙ্গে আজকে নবমীর দিনে। যে কমপ্লিমেন্টটা আমি সবসময় আগে দিয়ে শুরু করি, আজকে সেই কমপ্লিমেন্টটা একটু পরে দেবো, আমার ফ্রেমটা একদম পুরো স্টপ করে দেওয়া হোক, সিঙ্গেল ফ্রেম বসুদা ম্যাডামকে দেখানো হোক, লুকিং অসম। আজকে ড্রেসটার কনসেপশন ইজ ভেরি গুড, আমি প্রথমে বলিনি, কিন্তু এই যে লাল আর সাদা, ঠিক সাদা নয় মানে ঘিয়ে টাইপের কালারটা, দুটো মিলিয়ে আউটস্ট্যান্ডিং নবমী, মানে অনেকে দেখে শিখুন যে কীভাবে সাজতে হয়, কীভাবে পড়তে হয়, এগুলো দেখে মানুষের শেখা দরকার, এগুলো আপনারা শিখছেন। সঙ্গে যদি সাফায়ার থাকে তাহলে আপনার মধ্যে সেই কনফিডেন্স থাকবে এবং সেই শেল্টারটা আপনার উপর থাকবে, যেখানে বাইরের কোনো রকম পলিউশন আপনাকে হিট করতে পারবে না। অনেক অনেক শুভেচ্ছা বসুদা ম্যাডামকে সঙ্গে থাকবার জন্য, এবং আপনার আন্ডার অবজারভেশন সাফায়ার আমার মনে হয় গ্রামে গঞ্জে, মানে যেটা আমরা বর্তমানে দেখতে পাই, শুধু কলকাতা শহরে বড় বড় পোস্টার ব্যানার হোর্ডিংয়ের ঝড়ের মধ্যে নয়, এই বিজ্ঞাপনের জগতের বাইরেও হাজার হাজার গ্রাম আছে, মফস্বল রয়েছে, যেখানে অদ্ভুত মানে লস্যময়ী ললনাময়ী নারী রয়েছেন, তারাও সাজতে চান, আমার মনে হয় সাফায়ার সবার জন্য, তাদের জন্য। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকুন, কালকে দশমী ভীষণভাবে ভালো কাটান, ম্যাডাম আপনিও ভালো কাটান, নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে।